প্রিয় দর্শক, আমি এখন নিউ ইয়র্কের ব্রঙ্কসে রাধাকৃষ্ণ সেবক সংঘ ইউএসএ ইঙ্কের দুর্গাপূজা 2022 অনুষ্ঠানে আমি আর আগে কখনো আসি নাই। দাদাদের উদ্দেশ্যে আসি। এই যে আমাদের পরিচিত দাদা, এনারাই হত্যাকর্তা, এনাদের কাছে পূজার সম্পর্কে শুনবো, জানবো। দাদা, আপনাদের পূজা কত বছর ধরে এখানে চালাচ্ছেন? আমরা ব্রঙ্কসে রাধাকৃষ্ণ সেবক সংঘের পক্ষ থেকে ষষ্ঠবারের মতো দুর্গাপূজা করতেছি। করোনার জন্য দু বছর আমাদের স্কুল অফ ছিল। আমরা এই ষষ্ঠবারের মতো দুর্গাপূজা করতেছি এই রাধাকৃষ্ণ সেবক সংঘের পক্ষ থেকে, এবং ব্রঙ্কসে আমরাই করি দুর্গাপূজা রাধাকৃষ্ণ। আমি আর আগেও আসি নাই, তো এখন তো মনে হচ্ছে ব্রঙ্কসে তো অনেক হিন্দু তো আছে মনে হচ্ছে ব্রঙ্কসে। হ্যাঁ, আমাদের ব্রঙ্কসে আমরা হিন্দু কমিউনিটি অনেক আছে। বিশেষ করে এখানে তিনটা সংগঠন আছে হিন্দু কমিউনিটির। রাধাকৃষ্ণ সেবক সংঘ আমাদের, আমরা যে সংগঠন করি, তারপর আছে ব্রঙ্কস পূজা কমিটি, সনাতনী সেবক সংঘ। এখানে তিনটা সংগঠন থাকার পরও ব্রঙ্কসে আমরাই প্রথম এই পূজা শুরু করি, শারদীয় দুর্গোৎসব। আর এই দুর্গোৎসব আমাদের প্রাণের উৎসব। আপনি দেখতেই পাচ্ছেন আমাদের এখানে মিলন মেলা, বিশেষ করে ব্রঙ্কসের মিলন মেলা আর কি বলা চলে। না, আসলে এখানে দেখে মনে হচ্ছে যে ব্রঙ্কসে হিন্দুদের একটা মিলন মেলা। তবে ব্রঙ্কসে হিন্দুদের উদ্দেশ্যে আপনি বাংলাদেশের পূজা সম্পর্কে, বাংলাদেশে কিন্তু পূজা খুব ভালো হয়েছে এবার, তবে এইবারে ব্রঙ্কসের থেকে আপনি বাংলাদেশ এবং সারা ওয়ার্ল্ডের হিন্দুর উদ্দেশ্যে কিছু বলেন। আমাদের ব্রঙ্কসে বা বিশেষ করে আমাদের নিউ ইয়র্ক সিটি ব্রঙ্কসের একটা অংশ, এই আমাদের অংশের পক্ষ থেকে আমরা শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। বাংলাদেশে এবারে সুষ্ঠুভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ার জন্য বাংলাদেশ সরকার এবং জনগণের প্রতি আমাদের শুভেচ্ছা রইল, তাদের প্রতি আমাদের ভালোবাসা রইল। এবং আগামীতে আমরা আবার দাদা, আপনার কি অনুভূতি? দাদার অনুভূতি জানি আমি। আসলে আমাদের পরিচয় করে দিচ্ছি, আমাদের রাধাকৃষ্ণ সেবকের সেক্রেটারি, সাধারণ সম্পাদক আমাদের নেপাল কুন্ডু দাদা, আমি রাধাকৃষ্ণ সেবক সংঘের সহসাধারণ সম্পাদক নারায়ণচন্দ্র দাস দাদা, আমি সহযোগিতা এবং আমি একটু দূর থেকে এসেছি, আমি সদস্য না কিন্তু আপনাদের সাথে সবসময় সার্বিক তত্ত্বাবধান। আমি দাদা, আপনার অনুভূতি? আদিপাল খুব ভালো, এই আমাদের প্রার্থনা, আবেদন, নিবেদন সবাই। অবশ্যই কুইন্সে যাবেন, কিন্তু আপনারাও চালাবেন। থ্যাংক ইউ দাদা, আপনাদের সাথে কথা বলে ভালো লাগে। আপনার পূজা কেমন লাগছে? ভালো লাগছে। আপনি এখানে এখানে থাকেন না অন্য অন্য জায়গায়? আদিপাল, আদিপাল তুমি যেখানে থাকো
পূজা কেমন লাগছে? খুব ভালো লাগছে। আপনার কেমন পূজা লাগছে? খুব ভালো লাগছে, আমরা অনেক আনন্দ করছি। আপনি সর্বদা বিরাজিত থাকিয়া বিশ্ব পরিপালন করেন, হে জগদেশ্বরী আপনি বিশ্ব পরিপালন করেন, আপনি বিশ্বরূপ। আমরা ব্রোঞ্জে দুর্গাপূজা 2022 আছি, এখানে ঢল ভর্তি, ওভারলোড, ঢল ভর্তি, ভক্তের ঢল। আমি এই প্রথম আসলাম ব্রোঞ্জে, দেখে খুব ভালো লাগলো, সব চেয়ারফুল, এখনো অনুষ্ঠান শুরু হয় নাই। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি
কুমিল্লা দাও গরিবপুর ও কুমিল্লা তো গতবার একটা ঘটনা ঘটে গেছিল, এবার তো ভালো, এবার ভালো অনুষ্ঠান আমাদের খুব ভালো লাগছে। আর এখন তো পূজা শেষ, তারপরে আমাদের পূজার আমেজটা রয়ে গেছে। সবাই ভালো আছেন তো না এখানে? হ্যাঁ সবাই ভালো, দেশের পূজা তো খুব ভালো হলো। হ্যাঁ এবার ভালো হয়েছে, ঘটনা হয় নাই গতবার থেকে, এবার ভালো হয়েছে। তা আমার ওই যে আরেক দাদা, দাদা আপনার অনুভূতি কেমন লাগছে পূজা? পূজা খুবই ভালো লাগছে, যে এই আমরা সবাই মিলে এখানে আনন্দ উদযাপন করছি। থ্যাংক ইউ, দাদার সাথে পরিচয় হলাম, অনেকদিন পর দেখা হয়েছে। হ্যাঁ অনেকদিন পরে দেখা হয়েছে। বিশ্ব হিন্দুদের সবাইকে পূজার শুভেচ্ছা, আর সব হিন্দুরা নিরাপদ থাকুক, সুস্থ থাকুক, এটাই কামনা। শরৎ মানে কাশফুলের ছোঁয়া, নীল আকাশ, সাদা মেঘের ভেলা, এত কিছুর মধ্যে আসে মা। আর সেই মাকে আমরা বরণ করে নেব, আমাদের মনের বিনায় যা লুকিয়ে আছে সেগুলো দিয়েই আমরা মাকে বরণ করে নেব। শুরু করছি আমাদের সমবেত সঙ্গে, বাজলো তোমার আলোর দিন। আরে
সঞ্জয় ভদ্র, দেবাঞ্জন কুণ্ডু এবং পূজা চৌধুরী। ছোট ছোট ছেলেমেয়েদের যে অনুষ্ঠানে শান্তির তত্ত্বাবধানে রয়েছেন উৎপলা অধিকারী, তাদের সঙ্গে যদি যন্ত্রশিল্পীরা না থাকে তবে গানটা সুন্দর হয় না আমি মনে করি। এটা সে যন্ত্রসঙ্গীতে যারা সহযোগিতা করেছেন, তারা কিবোর্ডে আছেন পার্থ গুপ্ত, অক্টোপ্যাডে আছেন রিচার্ড, গিটারে জোহান এবং তবলায় সহযোগিতা করছে আদিপাল। আমি শুধু দর্শক মণ্ডলী করতালি দিয়ে তাদেরকে একটু উৎসাহিত করুন।